এত লক্ষ্মী একটা মেয়ে পাইছি না, সব সময় সুন্দর করে। এই যে চলে এসছে রায়না, এটা হচ্ছে পিঙ্কি, আর এটা হচ্ছে সেই রায়না, আমাদের ডাব্বু ভাবি। ডাব্বু ভাবি কেমন আছে? ভাবি আপনি কত সুন্দর ভাবি। ডাব্বু ভাবি পিঙ্কি না? হ্যাঁ ভাবি। ডাব্বু ভাবি না, ভাবি অমলি ভাবি প্লিজ। আমাদের পিঙ্কিকে পছন্দ করে, ওকে ফলো করতে করতে এখানে চলে এসছে। আর পিঙ্কি ওই লোকটাকে হেট করে, পিঙ্কি চায় না ওকে বিয়ে করতে। কিন্তু মেইন প্রবলেম হচ্ছে ওকে এখন সরাতে হবে, তাই আমরা 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করেছি, যেখানে আমরা 2 জন হচ্ছে উপদেষ্টা, আর তুমি হচ্ছে সেনাপতি, আর তোমার সাথে হেল্পিং হ্যান্ড হিসেবে ওরা 2 জন থাকবে, সাজিদ আর সজিব। ওকে, আমি জানি তুমি অনেক ভালো ঝগড়া করতে পারো, রাইট? হ্যাঁ পারবো না কেন, এরকম কত ছেলে আমি রাস্তাঘাটে থাপড়ায় শোয়ায় ফেলছি। এক্স্যাক্টলি, এখন তুমি ওকে গিয়ে শোয়ায় ফেলবা। ওকে ওকে, বাট আমি একটু ফ্রেশ আসি। ওকে ফাইন, তোমরা থাকবা কিন্তু। জি যাও। দেখছিস, আমি বলছি না, রায়না ছাড়া এটা আর কারো পক্ষে সম্ভব না। এই তুমি যাও যাও। জি ম্যাম, আমি এখনই সাজিদ ভাইকে। তোমারে আমি যে কত ভালোবাসি গো, বোঝাবো কেমনে বোঝাবো, তোমারে না পেলে জানি আমি মরিব মরিব অকালে মরিব। আপনি মরবেন না আপনি কি করবেন সেটা আমাদের দেখার বিষয় না, জান তো এখান থেকে। প্যার ইশক মোহাব্বত। ম্যাডাম আপনি কখনো প্রেমে পড়েছেন? আপনি জানেন ভালোবাসার মানে কি? আমি জানি না আর আমি জানতেও চাই না। আপনাকে এখানে চলে যেতে বলছি, চলে যান। না ম্যাডাম, আমি গোলাপের সাথে দেখা না করে যাবো না। বাস স্ট্যান্ডে গোলাপের সঙ্গে আমার দেখা হয়েছিল, আমি গোলাপীকে আমার মনের গভীর কিছু কথা বলতে চাইলাম, কিন্তু গোলাপী কি করলো, চিৎকার দিল। তখন ওখানকার মানুষজন আমাকে আক্রমণ করতে চাইল, আমি কি করব? আমি ভয়ে ভয়ে লুকিয়ে লুকিয়ে ওকে ফলো করতে করতে এখানে চলে আসলাম। আমি গোলাপের সাথে দেখা করে যাবো না, আমি গোলাপের সাথে দেখা করে যাবো না। ম্যাডাম প্লিজ, ভাই আপনি অনেক জ্বালাইছেন, অনেক ডিস্টার্ব করছেন, প্লিজ দয়া করে এখান থেকে যান না। ম্যাডাম ঝড় হোক, বৃষ্টিপাত হোক, বজ্রপাত হোক, আমি গোলাপের সঙ্গে দেখা না করে যাবো না। ম্যাডাম আপনিই পারবেন। ম্যাডাম আমার কেন জন্য মনে হচ্ছে আপনি অনেক কোমল হৃদয়ের একজন মানুষ, আপনিই পারবেন আমাকে হেল্প করতে। আমি কিভাবে আপনার সাহায্য করব? ম্যাডাম আপনি গোলাপীকে গিয়ে বলবেন ও যেন একবার আমার সঙ্গে দেখা করে, আমি ওকে আমার মনের গভীরের কিছু কথা বলতে চাই। আপনি একটু গোলাপীকে বলেন, আপনি যদি আমাকে সাহায্য করেন তাহলে তাহলে আমি আপনার অনেক উপকার করব। তাই তো আপনি আমার কী উপকার করবেন শুনি? আমাদের গ্রামের উত্তর পাশের 1 কানি ধানের জমি আমি আপনার নামে লিখে দেব। আপনি একটা পাগল। পাগল মন, মন রে মন কেন এত কথা বলে, পাগল মন, মন রে মন কেন এত কথা বলে।